বন্ধুরা পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার মমতা নতুন প্রকল্পে আবেদন করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে হ্যাঁ বন্ধুরা সামনে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপডেট থাকছেন সঠিক সময় আবেদন করছেন তাদের সঠিক সময় অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তেমন একটি নতুন প্রকল্পে যেখানে আবেদন করলে পাঁচ হাজার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর এটি হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প বন্ধুরা এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্পের আপডেট পাওয়ার জন্য ফ্রিতে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক বন্ধুরা রাজ্যের বেকারদের স্বনির্ভর করতে একের পর এক প্রকল্প নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই লক্ষ্যে এবার নতুন আরেকটি প্রকল্প নিয়ে হাজির হল যাতে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন এককালীন পাঁচ হাজার টাকা এতে রাজ্যের তরুণ প্রজন্ম স্বনির্ভর হওয়ার পথে বেশ কিছুটা এগিয়ে যেতে পারবে বলে মনে করা হচ্ছে সরকারি তরফ থেকে বন্ধুরা আরও কি বলেছে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পে আবেদন করার পর বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত হবে কারা অনুদান পাবেন যারা এই অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে এমনটি ঘোষণা করেছে রাজ্য সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে মাছ চাষ করার ক্ষেত্রে যারা অন্যের পুকুর বা জলাশয় লিজ নিয়ে মাছের চারা ছাড়েন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হবে মৎস্য দপ্তর সূত্রে খবর অতীতে যারা এভাবে মাছ চাষ করতেন তাদের সরকারি পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ মাছের চারা কিনে দেওয়া হতো সে মাছ পুকুরে ছেড়ে বড় করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতেন কিন্তু মাছের চারা কিনে দেওয়া নিয়ে বেশ কিছু সমস্যা নজরে এসেছে তাই বন্ধুরা রাজ্য সরকার নতুন সিদ্ধান্তের পথে এসেছে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচে থেকে রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন চলুন বন্ধুরা আরও ডিটেলসে দেখে নেওয়া যাক অনেক সময় সেখানে মরা মাছ বের করা হয় তারপর পুকুরে জলের ধরন অনুযায়ী মাছ নির্বাচনও একটি বিষয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি মৎস্য চাষিদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে তারা নিজেরাই এবার মাছের চারা কিনে পুকুরে ছেড়ে চাষ করবেন এবং সেই মাছ বড় হলে তা বাজারে বিক্রি করে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করতে পারবেন সো বন্ধুরা আপনি মাছ চাষের আপনি মাছ চাষের সিদ্ধান্ত নিলে বা আপনি চারাপোনা এছাড়া বন্ধুরা আপনারা কোনো পুকুর নির্বাচন করেছেন এবং মা মাছ চাষ করতে পারছেন না রাজ্য সরকার তারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিচ্ছে এবং সেই পাঁচ হাজার মাধ্যমে আপনারা চারাপোনা কিনে আপনার যে সমস্ত প্রকুল নির্বাচন করেছেন সেখানে ফেলে আপনি মাছ চাষ করতে পারেন এমনই রাজ্য সরকারের সিদ্ধান্ত কারণ তারা চাইছে বেকারত্ব দিন দিন বেড়ে চলছে সো বন্ধুরা যারা বেকার আছে তারা বিভিন্ন কাজে নিয়োগ করে গভর্নমেন্ট থেকে কিছু হেল্প করে এবং তারা হেল্প করে এই সমস্ত প্রকল্পের কাজে তারা নিজেকে নিয়োজিত করতে পারে আরও কি বলেছে সেটি দেখে নেওয়া যাক এবার বন্ধুরা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাবেন সংশ্লিষ্ট মহলের পক্ষে থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার চায় রাজ্যে অতি সম্ভাবনাময় মাছ চাষের জন্য নতুন প্রজন্ম আরও বেশি করে যুক্ত হয়ে স্বনির্ভর হয়ে উঠুক এ লক্ষ্যে উপকূলীয় জেলাগুলি অর্থাৎ হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও বীরভূম ও বাঁকুড়ার মৎস্য চাষিতে এই প্রকল্পের অনুদান পাবে ওরা রাজ্যে দিন দিন বেকারত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প আনছে তেমনি এটি একটি হিতকর প্রকল্প যারা মৎস্য পালনে উৎসাহী তারা এই পাঁচ টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন প্রথম ধাপে সরকারের তরফ থেকে হাজার টাকা দেওয়া হবে সেই টাকায় মাছের চারা কিনে পুকুরে ছাড়া হয়েছে এ বিষয় হিসাবে বা ইউটিলাইজেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার পর পরবর্তী পর্যায়ে টাকাগুলি ধাপে ধাপে ঢুকবে সো বন্ধুরা এটি রাজ্য সরকারের একটি হিতকর প্রকল্প সাধারণ জনগণের জন্য সো বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে তাছাড়া কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে আমি তার উত্তর দেব। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও